ফ্রেন্ডস, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা বলছিল, বলছিল যে এই যারা হিন্দু হিন্দু করে, যারা বলে আমি হিন্দু আমি হিন্দু, হ্যাঁ, তারা নাকি হিংসা ছড়ায়, এই সমস্ত বলছিল। অ্যাকচুয়ালি রাহুল গান্ধীরা হিন্দুদের ঠিক কিরকম দেখতে চায় আমি এখন সেটা বিশ্লেষণ করব। এই যে রাহুল গান্ধীদের যে সেকুলার, এই সেকুলার যে সিস্টেম, ওই রকমভাবেই রাহুল গান্ধীরা হিন্দুদের দেখতে চায়। মানে এই অপরাধীরা অপরাধ করবে, জঙ্গিরা অপরাধ করবে, যা ইচ্ছা তাই করবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষের গণতন্ত্র হত্যা করবে, কিন্তু তারপরেও মানুষকে এই অপরাধগুলো সহ্য করতে হবে, হিন্দুদের এই অপরাধগুলো সহ্য করতে হবে, মেনে নিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে রাহুল গান্ধীদের সিস্টেম। আর কেউ যদি ওই জঙ্গিদের বিরুদ্ধে আওয়াজ তোলে বা পাল্টা দেয়, তখন যে জঙ্গিদের বিরুদ্ধে আওয়াজ তুলছে তাকেই অপরাধী বানিয়ে দেবে, তাকেই জেলে চালান করবে। মানে যার উপর অত্যাচার হচ্ছে তাকেই জেলে চালান করে দেবে, সেই যদি আওয়াজ তোলে জঙ্গিদের বিরুদ্ধে, ঠিক আছে? তার নিজের ওপর অত্যাচার হবে, তবুও তাকে সহ্য করতে হবে। এইটাই হচ্ছে রাহুল গান্ধীদের সিস্টেম। জঙ্গিদের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলা যাবে না, অপরাধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলা যাবে না, অপরাধগুলো মেনে নিতে হবে, চুপচাপ মুখ বুঝে সহ্য করতে হবে, ঠিক আছে? চারিদিকে অপরাধ হবে, সেগুলো চুপচাপ মুখ বুঝে সহ্য করতে হবে। এটাই হচ্ছে রাহুল গান্ধীদের সিস্টেম। এইভাবে যাতে রাহুল গান্ধীরা এই ভারতবর্ষকে পাকিস্তান বানাতে পারে, এই কারণেই হিন্দুদের ওপর এই চোর জবরদস্তি সেকুলার সিস্টেম চাপিয়ে দিয়েছিল। হিন্দুরা চুপ করে সহ্য করবে, মুখ বুঝে থাকবে, ঠিক আছে? কোনো প্রতিবাদ করবে না, কোনো বিরোধিতা করবে না, আর জঙ্গিরা আরামসে এই ভারতবর্ষকে পাকিস্তান বানাবে। এটাই ছিল রাহুল গান্ধীদের টার্গেট, ভারতবর্ষকে পাকিস্তান বানানোর, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর, গোটা ভারতবর্ষকে টুকরো টুকরো করার, এটা ছিল রাহুল গান্ধীদের প্ল্যান, মাকসাদ, ঠিক আছে? তো এই মাকসাদ তার পূরণ হলো না। এই যারা হিন্দুত্ববাদী, যারা এই অপরাধের বিরোধিতা করে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যারা জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে, জঙ্গিদের বিরোধিতা করে, তারা জাগ্রত হয়ে গেছে, হিন্দুরা জাগ্রত হয়ে গেছে। এই যে রাহুল গান্ধীরা যে একটা খারাপ সিস্টেম চাপিয়ে দিয়েছিল হিন্দুদের ওপর ভারতবর্ষকে পাকিস্তান বানানোর জন্য, সেইখান থেকে যে হিন্দুরা বেরিয়ে এসছে, বেরিয়ে এসে সঠিক জিনিসটা বুঝতে পেরে গেছে, সঠিক পথে চলে এসেছে, এটা বুঝতে পেরেছে যে পাকিস্তান বানানোর জন্যই, ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানানোর জন্যই এই সেকুলার সিস্টেম ভারতবাসীর ওপর চাপিয়ে দিয়েছিল, হিন্দুদের ওপর চাপিয়ে দিয়েছিল জোর জবরদস্তি, এটা হিন্দুরা বুঝতে পেরেছে। আর সেই হিন্দুরাই এই রাহুল গান্ধীদের কাছে অপরাধী হয়ে গেছে। কেন তারা বুঝতে পেরে গেছে? বুঝতে পেরেছে বিজেপি আসছে বলে, বিজেপি না আসলে তো হয়ে গেছিল, এই পশ্চিমবঙ্গ কবে পাকিস্তান হয়ে যেত, এই কারণে তো এসছিল মমতা ব্যানার্জি, তাই না? মানুষের ব্রেন ওয়াশ করে, মানুষকে ভুল বুঝিয়ে, মোদিজি না আসলে তো পশ্চিমবঙ্গ কবে পাকিস্তান হয়ে যেত, কংগ্রেস তো এই মাকসাদাই ছিল, হ্যাঁ, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেবে, শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করেছিলেন বাঙালি হিন্দুদের জন্য, সেটা থাকতে দেবে না, এটাই তো মাকসাদা ছিল। কিন্তু কিন্তু বিজেপি আসার কারণে
এই যে ওদের এই খারাপ মাকসাদ এটা জেনে গেছে হিন্দুরা, হিন্দুত্ববাদীরা, তারাই এই রাহুল গান্ধীদের কাছে, সেই সব হিন্দুরাই এই রাহুল গান্ধীদের কাছে অপরাধী হয়ে গেছে, ঠিক আছে? আর এটা তো জানবেই, তাই না? হিন্দুদের বিরুদ্ধে এত খারাপ ষড়যন্ত্র, হ্যাঁ, হিন্দুরা জেনে গেছে বলে একদম সমস্যা হয়ে গেছে, হ্যাঁ, হিন্দুরা তো জানবেই, তাই না? আর সঠিক জিনিসটা জেনে গেছে, সঠিক জিনিসটা মানুষকে বলে দিচ্ছে, তারাই খারাপ হয়ে গেছে এই রাহুল গান্ধীদের কাছে, তারা হিংসা ছড়াচ্ছে। এই যে সঠিক জিনিসটা বলে দিচ্ছে মানুষের কাছে, সঠিক বার্তাটা মানুষকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অপরাধের বিরুদ্ধে কথা বলছে, জঙ্গিদের বিরুদ্ধে কথা বলছে, এতে তো জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। এই যে রাহুল গান্ধীরা যে ভারতবর্ষকে পাকিস্তান বানানোর প্ল্যান করে রেখে দিয়েছিল হিন্দুদের ওপর সেকুলার সিস্টেম চাপিয়ে, সেই উদ্দেশ্য তো ব্যর্থ হচ্ছে হিন্দুরা জাগ্রত হয়ে যাওয়ার ফলে। এবার যেসব হিন্দুরা জাগ্রত হয়ে গেছে তারাই রাহুল গান্ধীদের কাছে অপরাধী হয়ে গেছে, তারাই হিংসা চড়াচ্ছে রাহুল গান্ধীদের কাছে, তারা যেহেতু সঠিক বার্তা দিয়ে দিচ্ছে মানুষের কাছে, তাই রাহুল গান্ধীদের কাছে তারা হিংসা চড়াচ্ছে। কারণ রাহুল গান্ধীদের যে পাকিস্তান বানানোর মাকসাদ সেটা তারা ব্যর্থ করে দিচ্ছে, এই কারণে তো তারা রাহুল গান্ধীদের কাছে অপরাধী হয়ে গেছে। আর এটা তো চলবেই, তাই না? পাকিস্তানের কাছে হিন্দুত্ববাদীরা তো অপরাধী হবেই, এটাই তো ঠিক। কারণ হিন্দুত্ববাদীরা হচ্ছে অ্যান্টিভাইরাস, ভাইরাসের কাছে ভাইরাস, ভাইরাসকে খতম করে দেয়, ভালো ফাইলকে রক্ষা করে, ভাইরাসকে খতম করে, এটাই হচ্ছে বিজেপি, অ্যান্টিভাইরাস, এটা হচ্ছে বিষয়। তো রাহুল গান্ধীদের খুব জ্বলন এখন, বিজেপি এই মোদিজিকে সরানোর এত চেষ্টা করেছিল, সব চেষ্টা ব্যর্থ হলো, এবার ভুলভাল কথাবার্তা বলছে, হিন্দু বিরোধিতা করছে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মানুষের আরও বিরুদ্ধে চলে যাচ্ছে, আরও যাবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার।